আজ নদিয়ার কৃষ্ণনগরে জলঙ্গি নদী বাঁচাও কমিটির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিজেপি নেতা মুকুল রায়। অনুষ্ঠানে এসে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করলেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় জানান, মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছে, কখন কি বলে নিজেই জানে না। তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে 100% ভোটে জিতবেন। পাশাপাশি কৌশানী মুখার্জির মন্তব্যে মুকুল রায় বলেন, ও বাচ্চামি, আমার মেয়ের থেকেও ছোট, তাই আমি এ বিষয়ে কোনো রকম মন্তব্য করব না। সেগুলো আজকে মজে যাওয়ার কারণে জলঙ্গির ভগ্নপ্রায় দশা জলঙ্গি আজকে বুঝে যাওয়ার মুখে। এখানে যারা মৎস্যজীবী আছেন তাদের জীবিকা আজকে আশঙ্কার মুখে, কারণ মাছের পরিমাণ একদমই কমে গেছে। পাশাপাশি জলঙ্গি তো এসেছিলাম, এখানে একটা অনুষ্ঠান ছিল, যেহেতু নির্বাচন বিধি চালু থাকলে কোন অনুষ্ঠান করতে গেলে যে নির্বাচন বিধি সংক্রান্ত যে অফিস তার অনুমতি নিতে হয়। স্বাভাবিকভাবে সেই দিকে না গিয়েই আমি এসেছিলাম তাদের অনুষ্ঠানে, আমার যে অন্তরের ইচ্ছে সেটা প্রকাশ করে। বলছি কালকে একটা ঘটনা একটু তুলছি আপনার কাছে, কালকে তৃণমূলের পার্টি অফিসের মধ্যেই দুদল মানে ছুরিকাঘাতের মতো পর্যায়ে চলে যাচ্ছে, ব্যাপারটা কিভাবে দেখছেন? আমার অফিসে একদিনও হয়নি, আপনারা যারা দেখেছেন আপনাদের টিভিতে দেখা গেছে হয়তো, কিন্তু আমাদের অফিসে এই ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেসের ঘরে হলে আমি তো কিছু বলতে পারবো না, তৃণমূল কংগ্রেস তার জবাব দেবে। তৃণমূল কংগ্রেস বলবে, আমি কাউকে এনকারেজ করি না রাজনীতিতে, এই জিনিস আমি এনকারেজ করি না, এটা রাজনীতিতে ভালো। মুখ্যমন্ত্রী বলেছেন শুভেন্দু অধিকারী মুকুল ভালো, কি বলবেন? আমি এ ধরনের প্রশ্ন মন্তব্যের অনেক শুনেছি, জবাব দিইনি, আজও জবাব দেবো না। মমতা দেবীর মাথাটা খারাপ হয়ে গেছে, তাই এক এক জায়গায় এক এক রকম কথা বলছে। সে তো আপনার আবার বলি, আমি এইসব কথাকে কোনো গুরুত্বই দিই না। আমি অনেক বাচ্চা মেয়ে, আমার কন্যার বয়স থাকলে তার থেকেও হয়তো ছোটো হয়, ওর ভালো হোক, ও যা বসে ভালো ভালোবাসতে চাই, যা বললেও খুশি থাকে ও বলুক। 100% শুভেন্দু জিতছে, 100% জিতছে। গতকাল ভিডিও ভাইরাল হয়েছে তার পা নাড়াচ্ছে। আমি আবার বলছি, আমি গতকাল কেন রোজই দেখছি মমতা ব্যানার্জি নন্দীগ্রামে বিপুল ভোটে পরাজিত হবে। মুকুলদা, একটা বিষয় আছে, কৌশানী মুখার্জি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে কৌশানী মুখার্জি একটি বাচ্চাকে একজনকে উদ্দেশ্যে ডেকে বলছে যে অন্য স্টেটে বিজেপিকে ভোট দেওয়ার আগে এই এখানে একবার মা বোনদের একবার সতর্ক করার কথা বলেছে বারবার। সেই আমি নিজেও এই কথার মধ্যে নেই, আমার নামে ওই ভিডিওটা বেরিয়েছে, আমি শুনেছি যারা বের করেছে, আমি বলেছি আমাকে না জানিয়ে এরকম ভিডিও কেউ বের করবে না ভবিষ্যতে, আমি এই ধরনের আর কুরুচিকর কোনো মন্তব্যের সাথে নিজেকে যুক্ত রাখতে চাই না। গত পরশুও ছিলাম, সুতরাং আমি ভেরি মাচ ইন দ্য পাবলিসিটি, অতএব কেউ বলে খুশি হলে হোক আমার আপত্তি। কি বলছে মুকুলদা যে আজকে যে লোক হয়েছে মুকুলদা ঘর দিয়ে গেছে সেদিনই বলেছে? আবার বলছি, কৌশানীর মতিভ্রম হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি এ ধরনের কথা বলিনি। আমি অনেক লড়াই দেখেছি, অনেক লড়াই দেখবো আগামী দিনের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। সব রাজনৈতিক নেতাদেরকে কি চিন্তার ভাঁজ ফেলে? আমি সবাইকে বলি এটার দিকে নজর দেওয়া উচিত, এটা একটা ঐতিহাসিক ব্যাপার। বাবুল সুপ্রিয় তিনি এই নদীকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন। আবার বলতে ঐতিহাসিক ব্যাপার, আমরা সময় পেলে সুযোগ পেলে এটা সঠিক জায়গায় পৌঁছে দেবো।